আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন খামার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমার এখানে ডিমের হাট বসায় দিছি, ইনশাআল্লাহ এই দুইটা ডিম এই দুইটা হাঁসের নিচে দিব। এটাও সাদা, এইটাও সাদা, সবগুলা ডিম এই দুইজনের। আমি এক জায়গায় করে রাখছিলাম, এখন এইটাও কুচে বসছে, এইটাও কুচে আসছে। তো আমি মূলত একটা কাজ করে কি সেটা হলো যে ডিম দেওয়ার পরে ডিমগুলো সরিয়ে ফেলি। এটার একটা কারণ হচ্ছে ডিম যদি সরিয়ে ফেলা হয় দেখা যায় যে আপনার একটা ডিম পারছে, দশ দিন ধরেন দশটা ডিম পারছে, তো প্রথম দিন যে ডিমটা পারে ওই ডিমটা ওই জায়গাতেই থাকে। ডিম পারার সময় যে তাটা লাগে ওইটা আপনার ডিমের মধ্যে প্রভাব ফেলে। পরে দেখা যায় যখন বাচ্চা ওঠার সময় হয় তখন আপনার এই অনেকগুলা বাচ্চা পরে উঠে আগে উঠে এরকম করে অনেকগুলো মারা যায়। তো আমি প্রত্যেক দিন ডিম পাড়ার পরে সরাই নিতাম এবং এইখানে কিছু নষ্ট ডিম দিয়ে রাখতাম। দেখেন যে এগুলো আমার সব নষ্ট ডিম, এগুলো একটাও ভালো না। তো এক এটা এখানে রাখি, এইটা নিচেও আছে, এইটার নিচেও আছে। তো আমি যেটা আসলে মূলত উদ্দেশ্য সেটা হলো এই হাঁসগুলো কুচে বসছে। গতকালকে আমি গতকালকে ডিম দেই নাই, যেহেতু যেদিন ডিমে কুচে বসে হাঁস ওই দিন কিন্তু খুব একটা তা দিতে চায় না, উঠা বসা করে। তো এই জন্য আমি নষ্টগুলো দিয়ে রাখছিলাম যেন পুরোপুরি কুচে আসে। তো একসাথে আমি ডিমগুলো এখানে দিব। তো আমার এখানে 20 থেকে 22টা ডিম আছে, তো আমি দুইটা নিচে সমানভাবে দিব যেন এদিক সেদিক না হয়। এইটা নিচে একটু বেশি দিব, এটা একটু কম দিব, কারণ এই হাঁসটাও বড়। কিন্তু দেখেন এটার মাঝখানে দুই তিনটা এই পর আমি উঠাই দিছিলাম এটা কাজের জন্য। আমি একটু এটাকে একটু সরাই নিই, আমি একটা একটু ব্যবস্থা করে নিই। আপনারা ডিমের জন্য এই খড়টা ব্যবহার করবেন, এই খড়টা অনেক কার্যকরী। এই খড় দিলে হয় কি আপনার এই ডিমগুলো ওর পাখার বাহিরে যাবে না, ওর যতটুকু জায়গাতে ডিম রাখা দরকার এই খড়গুলো ডিমগুলো এক জায়গায় ঠিক ওইভাবেই জমা করে রাখবে। তো এইটার নিচে ডিম দিব, যেহেতু 22টা আছে তো এইটার নিচে দিতে হবে 11টা। আমি এখানে কলম নিয়ে আসছি তারিখ লেখার জন্য, তারিখটা লেখা দরকার এই জন্য যে ডি বাচ্চা কবে উঠবে এটা একটু চিহ্নিত করা যায়। যেহেতু আজকে হলো আপনার 10 তারিখ, 10/7/23 এই যে আমার তারিখটা লেখা শেষ, এইভাবে তারিখটা লিখে দিবেন, দিলে ইনশাল্লাহ ভালো হবে, আপনারা এটা বুঝতে পারবেন। যদিও এটা কিন্তু অন্য হাঁসের ডিম, এটা অন্য হাঁসের ডিম, এটা কিন্তু এই হাঁসগুলোর না, এটা অন্য হাঁসের ডিম, ওই কোনায় পেরে রাখছিল। তো আমি নিয়ে আসছি যে দেখি বসাবো এখানে, এক বিসমিল্লাহ। দুই জায়গা আমি বসাই দিই আগে আপনাদেরকে দেখাই, 4, 6, 8, 10 এখানে দিলাম 10, এটার জন্য আলাদা 10টা রেখে নিই, 1, 2, 3, 4, 5 এইখানে আছে 10, এইখানে আছে 2, তাহলে মোট ডিম আছে 22টা। তো আমি এইটার নিচে সবগুলা 10টা দেওয়া যাবে না, কারণ ওর পাখা দুইটা উঠানো ও এতটা তা দিতে পারবে না। তো এই জন্য আমি করব কি এইটার নিচে দিব 12টা, এখানে আছে কয়টা 10টা যেহেতু আছে এখান থেকে 1, 2, 3, 4 ওর জন্য 8টা ডিম বেস্ট হবে। আর এইটার নিচে দিব 1, 2, 3, 4, 5, 6, 7 14টা, এটার নিচে 14টা দিব, এটার নিচে 8টা দিব, কারণ ওর সাইজ অনেক বড়, ও সুন্দর তা দিতে পারে, কিন্তু ও অনেক সুন্দর করে তা দেয় ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, ওর কাছে বেশি দিল, এর আগে ও 15 থেকে 16টা বাচ্চা উঠাইছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয় নাই। তো আমার পাশে যে এখানে আরেকটা আছে ওর কামড় টেলারসি, এইটা আমার আরেকটা সাদা হাঁস। তো এইটার নিচেও আমি নষ্ট ডিম দিছিলাম অনেকগুলা, জানি ও পুরোপুরি কুচে আসে, দেন তারপরে এগুলা বসাবো। দেখেন ময়লা টয়লা দেখ কী করে ফেলছে, আমি যেহেতু বাহিরে বৃষ্টি এখন বৃষ্টি হয়েছে তো খড়গুলা ওইখানে সব ভিজে গেছে, তো এখন আর খড় আমার কাছে নাই পর্যাপ্ত দেওয়ার মতো। তো আমি এখন যেটা করব সেটা হলো যে এদেরকে এভাবে ডিমগুলো আগে দিয়ে দেই ও নিয়ে বসুক। এই যে এগুলো সব নষ্ট ডিম, দেখেন যে ওইখানেও কিছু ডিম আছে, এইগুলো সব নষ্ট ডিম, এইগুলো আছে
এইটা নিচে দিব, সবগুলা বসাইলাম, দশ দশ সাত তেইশ, এক দুই তিন চার পাঁচ ছয়, এই হইল সাত, কামড়াইতেছে, এইটা নিচে থাকলো আপনার তাহলে চোদ্দোটা। এইটার নিচে চোদ্দোটা আর এইটার নিচে আছে আপনার আটটা। এই হলো ভিতরের আপডেট। আর এইখানে যে আমার দুইটা আছে দেখি ইনশাআল্লাহ, এটার ইনশাআল্লাহ শুক্রবার থেকে বাচ্চা ওটা শুরু হয়ে যাবে। এখানে চোদ্দো তারিখে ডেট দেওয়া ছিল, তো ইনশাআল্লাহ চোদ্দো তারিখ তো চলেই আসছে প্রায়, এটা চোদ্দো তারিখের ডিম, এগুলো ইনশাআল্লাহ হয়ে যাবে। তো এইখানে সমস্যা কি, এই যে পরে যেগুলো দিয়েছিলাম আঠাশ তারিখের যে ডিমগুলা, এইগুলাই সমস্যাটা করবে, এগুলা তাড়াতাড়ি উঠবে না। তো আমি এই ডিমটা করব কি, এই এই তিনটা ডিম আমি ওইটার নিচে দিয়ে দেবো, যেহেতু ওইটার ভিতরে কিন্তু ডিম কম রাখছি আমরা, মাত্র আটটা ডিম দিছি, ওইটার মধ্যে যেহেতু চোদ্দোটা আছে ওইটার মধ্যে কোনো সুযোগ নাই দেওয়ার মতো। তো এইটার নিচেও সাদাটার নিচে চোদ্দোটা আছে, তো এইটা চেঞ্জ করতে হবে আমাকে, এই গেট আপটা চেঞ্জ করব। আর হলো ও বাচ্চা উঠবে আপনার ১৯ তারিখের মধ্যে ইনশাআল্লাহ, ১৯ তারিখের দিকে ওর বেবিগুলো উঠা যাবে। দেখেন এখানে এগুলো সব নষ্ট ডিম আমার, ওইগুলো ছিল আপনার মুরগির নিচে, আর যেগুলো আপনার সিল্কি মুরগির ডিম ছিল শামিম ব্যাট থেকে নিচ্ছিলাম, কিন্তু এগুলো জমে নাই, নষ্ট হয়ে গেছে ডিমগুলো। এই যে এই পাঁচটা ছিল আপনার সিল্কি মুরগির ডিম, এই দুইটা আমার চীন হাঁসের ডিম, এই তিনটা আমার আরেকটা মুরগির ডিম, এগুলা বর্তমানে রিজেক্ট হয়ে গেছে, এগুলার এখন চলবে না। তো এইটার নিচে যেহেতু আটটা আছে, দেখি মোটামুটি যদি ইনশাআল্লাহ ভালোভাবে ও কুচে বসে যায় তো ওই তিনটা তখন এনে দেবো, যেহেতু ও এখনও তা দিতেছে, আর আজকে কেবল দশ তারিখ, আর চার দিন আছে মাত্র ওর ডিম থেকে বাচ্চা উঠতে। তো এর মাঝামাঝি এর মাঝখানেই আমি ডিমগুলো ওর নিচে দিয়ে দিব, তাহলে হবে কি, ওর কুচেটা পুরোপুরি আসবে, আর এখন ওটা পুরোপুরি তাপ দেওয়া প্রয়োজন, ওটা পুরোপুরি তাপ লাগতে হবে, এখন এদিক সেদিক হলে কাজ হবে না। আর যেহেতু এইটা নিচ্ছে চোদ্দোটা, দেখেন এটা পুরোটাই পাখা নিচ্ছে, নিয়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ, ওইটা সমস্যা নেই। আর এইটা ডেট ছিল কই রে, ডেট দেখানো যাচ্ছে না কেন, এইটা নিচ্ছেও কিন্তু পরের একটা ডিম আছে আমি দিছিলাম, আর এটা দাগ উঠে গেছে একদম, এই ডিমটা ভাঙা ভাঙা অবস্থা দেখেন, এই যে এটা কি বাচ্চা উঠবে কি উঠবে না বুঝতেছি না, তো ডিমটা মনে হয় ভাঙতেছে এখনই, এরকম অবস্থা দেখি, তুমি একটু নামো দেখি, তো এই যে লাস্টের চারটা দিছিলাম পরে, এই চারটা ধরে ও জ্বর নিচে এইগুলো চারটা বসাই দিব, তাহলে সুন্দর হবে জিনিসটা, ওর নিচেও ১২টা হয়ে যাবে আর ওর নিচে ১৪টা। এগুলো তারিখগুলো গেছে কই, কেমনটা লাগে, এই যে ১৮০০, হ্যাঁ এইটাও দেখি ভাঙতেছে, ডিম কি সব নষ্ট হয়ে গেছে নাকি বাচ্চা উঠবে বুঝতেছি না, তো আল্লাহ জানে অবস্থাটা কি হবে, এগুলো বাচ্চাই উঠবে না ডিম ফাটতেছে এরকম করে, কিছুই তো বুঝতেছে না, মাথা তো ঘুরে যাইতেছে, আর ডিম এখন তো বাচ্চা ফোটার সময়ও হয় না এদের, দেখি এইগুলার কি অবস্থা। সবার আগে তো ফুটবে এই সাদাটা, কারণ এটা আগে কুচে বসছে, ওর ডিমে তো এরকম কোনো প্রবলেম দেখতেছি না, ওর ডিমগুলো এই যে সুন্দর, কোনো ধরনের সমস্যা নাই এই ডিমগুলোতে। যাই হোক, ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, তো ইনশাআল্লাহ এখন মোট আমার এইখানে
কুচে বসানো আছে চার চারটি হাঁস, ইনশাআল্লাহ। খুব ভালো লাগতেছে দেখে এখন, যে আগের মতো আমার রুমটা এখন ভরা ভরা লাগতেছে। হাঁস অসুস্থ হওয়ার আগে যেরকম ছিল না, ওইগুলো খুব মিস করি আমি। এখন ঠিক ওই রকমই মনে হইতেছে যে না, আমার এই আগের হাঁসগুলো ফিরে আসছে সব, আর সব একসাথে কুচে বসছে।